ফাইনালি শ্রীভূমি ঠাকুর দেখতে যাচ্ছি, জানি না শাড়িটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। ওদিকে একটা মুশকিল জিনিস হয়ে গেছে যে মাকে যে অটোটা মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5th অক্টোবর স্যাটারডে, আর তারই সাথে দুর্গাপুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, আজকে তৃতীয়া। তো সবাইকে শুভ তৃতীয়া। অনেকদিন ধরেই ভাবছি যে ডেলি ব্লগটা করি, বাট যেহেতু আমার পুরীর ব্লগগুলো এখন আমি পাবলিশ করছি তো আমি ডেলি ব্লগ করছি না, বাট আজকে ফিরে যাব। আগের স্যাটারডে এসেছিলাম বাড়িতে, তারপরে আজকে স্যাটারডে ফিরে যাচ্ছি। মা আজকে চলে যাবে মাসির বাড়ি, সেখান থেকে মা মাসিদের সাথে কালকে একটু বেড়াতে যাবে, মানে দুর্গাপুজোর মধ্যে। তো সেই জন্য আজকে ভাবলাম যে চলো আজকে অন্তত ব্লগ করা যাক। এই স্যাটারডে সবার এত এক্সাইটমেন্ট, দুর্গাপুজো আসছে আর পরের স্যাটারডেই দশমী, সবার মন আবার ভারাক্রান্ত। যাই হোক, আমি এসেছি ছাদে দেখাতে তোমাদের সবাইকে আমাদের শিউলি গাছে কীরকম শিউলি ফুল হচ্ছে। একটা দুটো এই যে গাছে লেগে রয়েছে, মানে গাছের পাতায়, তো মা সব ফুল অলরেডি তুলে নিয়েছে, নিয়ে পুজো করা হয়ে গেছে, যেহেতু এখন 11:45 মতন বাজে। আমাদের পছন্দের ছাদ বাগান, এখন এক সপ্তাহ মতন বাড়িটা বন্ধ থাকবে, মা যেহেতু থাকবে না, তো এই আর কি একটু এসছি ছাদে, ছাদটা দেখে নিচ্ছি, আবার 1 সপ্তাহ 10 দিন পরে আসব। গান বাজনা বাজতে শুরু করে দিয়েছে, সুতরাং এখন আর ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, ভিডিও করা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে আর কি। তাই নিচে মা এসেছে, মা বেরিয়েছিল, গেছিল পুজো দিতে, এসছে ফিরে। হয়েছে পুজো দেওয়া? এত লক করাই নেই গো। হ্যাঁ, আমি লক করিনি, একটু ওষুধ কিনলাম। ও কেন, এইসব মিষ্টি দইফ এনেছো কেন? তোমার সব গোছানো হয়ে গেছে? গোছানো টোছানো ঠিক আছে। মায়ের এখন লাস্ট মিনিট গোছগাছ চলছে, সব গুছিয়ে টুছিয়ে নিতে হবে। মায়ের এখনো লাস্ট মিনিট গোছগাছ চলছে না। আধার কার্ড নিয়েছো? আর এটাও নিয়ে নাও, এই যেটা রেখে দাও, এটা প্রিন্ট আউট টিকিটের। আচ্ছা ঠিক আছে। মা এবার ফাইনালি বেরিয়েছে, 1:30 বাজে, যাবো আমাদের পাড়ার একটা দোকানে, মা ওই দুর্গাপুজো দুর্গা মাকে শাড়ি দেবে তার সেটা কিনতে, তারপরে সেখান থেকে যাবে মেজো জেঠুর বাড়ি বাচ্চাদের জামা দিতে। তো মায়ের বিশাল বড় স্কেডিউল এখন। এই যে আমাদের একদম বাড়ির পাশেই হচ্ছে শাড়ির দোকান, দেখো পুজোর আগেও এখনও লোকে শাড়ি কিনছে। এই যে মা বেরিয়ে যাচ্ছে, এখন মেজোমার বাড়ি যাচ্ছে, বাবা বাইরে যা আওয়াজ, মাইক বাজছে, আর এই যে কেনা হয়ে গেছে আমাদের। টাইম হয়ে গেছে 1:35, আর আমরা বেরোলাম 1:30 সময়। মা জাস্ট দোকানে গিয়ে বললো আমাকে একটা দুর্গাপুজোতে শাড়ি দেবো, মাকে তার একটা শাড়ি দাও, ব্যাস দোকানদার একটা শাড়ি প্যাকেটে ভরে দিয়ে দিল, মা টাকা দিল, হয়ে গেল। মানে কোনো শাড়ি বাছাই না, এটা না ওটা, ছাপা দেবো কি তাঁত দেবো কিছু না, একটা জামদানি শাড়ি, খুব সুন্দর হয়েছে শাড়িটা। শাড়িটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, কোনো বাছাই ঠাছাই কিছু না, যে বলেছি দিতে মানে মা বলেছে দিতে আর দিয়ে দিয়েছে, এটাই দিয়েছে। একটা হলুদ রঙের জামদানি, তার সাথে রেড আর গ্রিনের বুটি দেওয়া আর কি। হয়ে গেছে 2:40, আর আমি জলদি নিচে নামি, মা এসে দাঁড়িয়ে আছে 2-3 মিনিট হলো। আমি স্নানে গেছিলাম, কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে মাকে আগে দরজাটা খুলে দিই। টাইম হয়ে গেছে প্রায় 3:55 মতন, তো এই যেখানে মা আমার খাবার বেড়ে দিয়েছে, খাবার নিয়ে এসছে, এবার খাবে। লাঞ্চ হয়ে গেছে, টাইম হয়েছে 3:15, আর এখন আমি যাচ্ছি ছাদে, লকটা করে দেবো, আর তার আগে সকালে কিছু জামা কাপড় মেলা দেওয়া ছিল সেটা তুলে নেব। আর আমার কানে যেটা লাগানো সেটা ওই অ্যালার্জি মতন হয়েছে, তাই একটু ওষুধ দিয়ে রাখা। গাছেও জল দিতে হবে, গাছে যদিও জল দিয়ে দিচ্ছি বেশি বেশি করে যেরকমটা মা বলল, কিন্তু মনে হয় আজকে সন্ধ্যে রাতের দিকে বৃষ্টি হবে। গাছে জল দিতে গিয়ে নিজেই প্রায় ভিজে ফেলেছি, মা বলেছে যে একটু বেশি করে গাছে জল দে,
তো আমি প্রায় নিজেই ভিজে গেছি। যাই হোক, এখন একটু আধ ঘন্টা বসবো, তারপরেই মা চলে আসবে দোতলায় লকঠক করতে। ওদিকে একটা মুশকিল জিনিস হয়ে গেছে যে মাকে যে অটোটা মানে নিতে আসার কথা ছিল মাসির বাড়ির ওখান থেকে, সেই অটোটা আসতে পারবে না, মানে কিছু ব্রেকডাউন করে গেছে, কিছু সমস্যা হয়েছে। এখন মাসির বাড়ি অবধি ডিরেক্ট কোনো ওলা উবের ইন ড্রাইভার যায় না, তাহলে মাকে কী করে পাঠাবো? ব্যারাকপুর অবধি ব্যবস্থা হয়ে যাবে, তারপরে মাকে একটা কিছু নিজেকে অ্যারেঞ্জ করতে হবে, সুটকেস থাকবে, ব্যাগ থাকবে। মাই গড, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কেউ বলবে এখন জাস্ট 5:35 বাজে, জাস্ট 5:35, কালো করে এসেছে, ওরে বাবা। মাকে এখন কিভাবে পাঠাবো মাসির বাড়ি বুঝতে পারছি না। আমি তো অলরেডি বেরিয়ে যাব, অসুবিধা নেই, কিন্তু মা কী করে যাবে বুঝতে পারছি না, জানি না। 5:30 বাজে, কিন্তু কী বুক করে দেবো? ব্যারাকপুর অবধি হয়তো কিছু পাওয়া যাবে, কিন্তু তারপরে এই ঝড় বৃষ্টির মধ্যে কী বৃষ্টি, বাপরে বাপ! একটা ইন ড্রাইভারের গাড়ি বুক করে নিলাম বেশি টাকা দিয়ে, যেটা একেবারে মাসির বাড়ি শ্যামনগর সেখানে পৌঁছে দেবে। সেটাতে যে ড্রাইভার দাদা রাজি হয়েছে তাতেই আমি ধন্য। টাটা টাটা, সাবধানে যেও। 6:05 আর মাকে তুলে দিলাম গাড়িতে মাসির বাড়ি যাওয়ার জন্য। এবার আমি রেডি হয়ে বেরোবো, সৌম্যর আসার অপেক্ষা আর কি। যাই হোক, আমি তো পুরো ভিজে একদম গেছি, এটা সিনথেটিক বলে অসুবিধা নেই। এখন মানে কি বলবো আর, এত বাজে একটা ওয়েদার হয়ে গেল, একেবারে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তাও এখন একটু বৃষ্টিটা কমেছে, যদিও আমাদের বাড়ির ছাদের গাছগুলো তাতে উপকার হলো, আমি জল দিয়ে আসা সপ্ত বৃষ্টির জলের আলাদাই ব্যাপার। পুরো চুল ফুলের কি অবস্থা দেখো, পুরো ভিজে গেছি আমি, কারণ ছাতা ধরে তো আর কাজ হয় না, গাড়িতে সব রাখতে হলো মায়ের লাগেজগুলো, একটাই লাগেজ আমার কাছে ছিল মায়ের কাছে, বাকিটা যাই হোক মা বেরিয়ে গেছে, আমার এবার শান্তি, এবার আমি বেরোবো। ফাইনালি 6:50 বাজে, বেরোচ্ছি, সময় এসছেই 5 মিনিট হলো, গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে, আর বৃষ্টিটাও নেমে মানে থেমে গেছে, নেমে গেছে না থেমে গেছে। তো চলো এবার যাওয়া যাক। টাইম হয়েছে 7:07 আর সবে এসে পৌঁছেছি, এখনও পৌঁছাইনি, ঢুকছি হচ্ছে বিটি কলেজ। বাবা এত আলো ফেটে যাচ্ছে, যাই হোক, তো বুঝতেই পারছো বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বিরক্ত লাগছে আমার লিটারেলি, কারণ মানে এত জ্যাম চারপাশে, আর তার মধ্যে দুর্গাপুজোর মাইক বাজছে, আর জ্যাম বৃষ্টি, মানে সব দিক থেকে একটা বাজে ব্যাপার। আর এরই মধ্যে মা ফোন করে বলছে মা এখনও পৌঁছায়নি আর রাস্তা খুঁজে পাচ্ছে না, যদিও ইন ড্রাইভারে বলা বাট তাও আর কি, রাস্তা ড্রাইভার হয়তো কিছু মানে যেরকম পয়েন্ট দিয়েছি সেই অনুযায়ী গেলে যাচ্ছে, হয়তো কী হয়েছে ঠিক বুঝতে পারছি না, এখন পৌঁছালে পরে বুঝবো। যাই হোক, জানলাম মা পৌঁছে গেছে ভালোভাবেই, লোকেশন ঠিকঠাকই দেওয়া ছিল, মা একটু গেছিল চারপাশে আর কি একটু অপরিচিত জায়গা দেখে। যাই হোক, ঠিক আছে, এখন মা পৌঁছে গেছে, আর আমরা এখন এয়ারপোর্ট 1 নম্বর, আর এগোচ্ছে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল দেখতে। আমার বর বলেই দিয়েছে যে আজকেও শ্রীভূমির প্যান্ডেল দেখেই ছাড়বে, তো তাতে যদি কালকে সকালবেলাও হয় তো হবে। হ্যাঁ, তো এই যে দেখে নাও সৌম্যকে, এই সেই পাগল, কলকাতার পাগল যারা শ্রীভূমির প্যান্ডেল দেখতে যায়, এইরকম ভিড়ে এবং এরকম বৃষ্টি পড়ছে তার মধ্যে। 4 নম্বর গেট সাবওয়ে দিয়ে এগোচ্ছি, আর এই যে সৌম্য একটা বড় ছাতা নিয়ে এগোচ্ছে, ফাইনালি শ্রীভূমি ঠাকুর দেখতে যাচ্ছি, জানি না কতক্ষণে পৌঁছবো লাইন এগিয়ে, বাট যাচ্ছি। 7:48 বাজে, একেবারে প্রাইম টাইম, মারাত্মক ভিড়ে পৌঁছবো, মানে মারাত্মক ভিড় পাবো, বাট ঠিক আছে। চলে এসেছি শ্রীভূমির পুজোটা দেখতে,
প্যান্ডেল হপিং করবো, টেনশন করছিলাম যে খুব ভিড় হবে, কিন্তু ঢুকে দেখলাম যে না না খুব একটা ভিড় নেই। তো এই যেরকম লোকজন লাইন ছাড়াই আর কি এগোচ্ছে, সেই রকমই, কোনো লাইন নেই বা কোথাও দেরি তরি করেনি। আর শ্রীভূমির তো জানোই খুব সুন্দর লাইটিং হয়, সেই সবই দেখতে দেখতে এগোলাম। দারুণ করেছে, শ্রীভূমির প্যান্ডেলে তো ঢুকে গেলাম দুর্গা প্রতিমা দেখার জন্য। সেরকম একটা লাইন দিতে হয়নি ঠিকই, কিন্তু ওখানে ঢুকে এক মিনিটও দাঁড়াতে দিচ্ছে না। কোনো রকমে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে এদিক ওদিক একটুখানি ক্যামেরাটা করে নিলাম, ব্যাস এটুকুই। আমাকে মানে প্রায় পাল্লে ধাক্কা দিয়ে বার করে দেয়। মনে হচ্ছে ঢোকার চেয়ে বেশি বেরোনোর সময় ভিড়, আমরা সেরকম একটা মানে ভিড় পাইনি। আমি যেরকম ভেবেছিলাম কালকে সকালে বোধ হয় দেখতে পাবো, সেরকম কিছু না। প্যান্ডেল থেকে বেরিয়েই খিদে পেয়ে গেল, তাই একটু ফিশ ফিঙ্গার ফুচকা এসব খেয়ে নিলাম। 5 মিনিট লাগলো ঠাকুর দেখতে, আর তারপরে বাইরে বেরিয়ে এটা খাচ্ছি সেটা খাচ্ছি, তারপরে এতটা ঘুরে আসতে গিয়ে অনেকটাই সময় হয়ে গেছে। যাই হোক, এখন বেরোবো এবার এখান থেকে। সামনে সৌম এগিয়ে গেছে বড় ছাতা নিয়ে, চলো। এসে গেছি সল্ট লেক এফডি পার্ক, বা জানি না এটা এখনো খুলেছে নাকি, যা বুঝলাম এটা এখনো খোলেনি। এটা চতুর্থী, মানে কালকে থেকে রোববার, কালকে থেকে খুলবে। যদিও ভেতরে মেলা কিন্তু বসে আছে। আর এই যে এইটা হচ্ছে এফডি পার্কের ঠাকুরটা, মানে প্যান্ডেলটা, বাইরে থেকেই দেখতে হবে, ঠাকুর দেখা যাবে না। এসেছি নিউ টাউন সার্বজনীন দেখতে। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ। নিউ টাউন সার্বজনীন খুব সুন্দর লাগছে। এবার নিউ টাউন সার্বজনীন এই দুর্গাপুজোটার থিম হচ্ছে কি করে মাটির খেলনা দিয়ে দুর্গা প্রতিমাকে ভুলিয়ে রাখা হচ্ছে, মানে মাটির খেলনা দিয়ে যেভাবে মানুষকে ভুলিয়ে রাখা যায়, এটাই হচ্ছে এখানকার থিম। এবার ফাইনালি দুর্গা প্রতিমা দেখতে পেলাম, এই যে এইটা করেছে। নিউ টাউন সার্বজনীন আগের বারের মতন করেনি, বাট ভালোই করেছে। আর নিউ টাউন সার্বজনীনও তো এই এফডি পার্কের মতনই, একদম পুরো মাঠ জুড়ে মেলা করেছে, আর খুব সুন্দর ওই নাগরদোলাও রয়েছে। এত সুন্দর সাজিয়েছে এই রাস্তাটা পুরো আলপনা দিয়ে, জোম্যাটো লেখা আছে এখানে, বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে, কলকাতার যেসব বড় বড় খুব নাম করা পুরনো দোকান আছে যেখানে খুব বিখ্যাত খাবার দাবার পাওয়া যায়, সেই সব নাম এখানে লিখে রাখা। খুব সুন্দর লাগছে এই পার্টিকুলার রাস্তাটা দিয়ে হেঁটে যেতে। যাই হোক, এবার বাড়ি ফেরার পথ ধরলাম, খানিকটা এগিয়েও গেছি, বাড়ি ফেরার অপেক্ষা আর কি। সার্বজনীন দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আজকে আর দেখবো না, অন্য কোনো দিন দেখবো, মানে কালকে থেকে আবার পান্ডিল হপিং করবো। তাই হোক, দুটো পান্ডিল ঘোরা হয়ে গেছে, আর রাত্রি এখন প্রায় 10:50 বাজে, আর মিনিট 10 মিনিটে পৌঁছবো আর কি, মিনিট 10-এ পৌঁছবো। চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি, টাটা। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ, পুজোর নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে।